তোর বিদগ্ধ মনে মহা সিন্ধু। এখান থেকে নামচির চারধাম মন্দিরও দেখা যায়, আর এখান থেকে কালিম্পংও দেখা যায়। হ্যালো গাইজ, আমার নাম সায়ন, তোমরা দেখছো ফগি মাউন্টেন্স। স্বাগতম জানাই তোমাদের আর একটা নতুন ব্লগে। আজকে আমি আছি তিনচুলেতে, আর এই তিনচুলেতে আমি পৌঁছেছি সাইট সিইং করতে করতে। তো দেখতে থাকো এই ভিডিওটা, আগে দেখাবো আমি কোথায় কোথায় ঘুরলাম, সাইট সিইং করলাম এই ভিডিওতে। হ্যালো গাইজ, আবার চলে আসলাম এনজেপি স্টেশনে। এখান থেকে এখন চলে যাব জংশনের দিকে, আর আমাদের গাড়ি আগের থেকেই এখন বুক করা আছে। তো ওই গাড়িতে করে সাইট সিইং করতে করতে চলে যাব তিনচুলের দিকে। আজকে আমার ডেস্টিনেশন হলো তিনচুলে, চলো যাওয়া যাক। তারপর আমি টোটোতে বসে চলতে শুরু করলাম জংশনের দিকে। জংশনে আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছিল, আর এই যে আমাদের গাড়ি, এটাতে করেই আজকে যাব তিনচুলে পর্যন্ত সাইট সিইং করতে করতে। এরপর গাড়িতে বসে চলতে শুরু করলাম তিনচুলের দিকে। এই গাড়িটায় আমাদের ভাড়া নিয়েছিল 3000 টাকা। আর এখন গাড়ি করে চলতে শুরু করলাম সেবকের দিকে। সেবকের এই সুন্দর রাস্তা দেখতে দেখতে, সামনে ছিল পাহাড় আর দুপাশে সবুজে ঘেরা। তারপর দাঁড়িয়ে পড়লাম সেবকে ব্রেকফাস্ট করার জন্য। ঢুকে গেলাম একটা মোমোর দোকানে, আর এখন খেয়ে নেবো মোমো, পাহাড়ের মোমো। খেয়ে নিলাম গরম গরম মোমো, সুস্বাদু মোমো খেয়ে আমরা চলতে শুরু করলাম আবার তিনচুলের দিকে। আর আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল লাভার্স মিট ভিউ পয়েন্ট। অনেকক্ষণ গাড়ি জার্নি করার পর দাঁড়িয়ে পড়লাম একটা জায়গায়, আর এখানে দেখতেই পাচ্ছ পাহাড়ের মধ্যে মেঘ জমে আছে। জায়গাটা অত্যন্ত সুন্দর, তাই দাঁড়িয়ে পড়লাম। দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তোমাদের জায়গাটাকে। মেঘ আর পাহাড়ের খেলা আর বয়ে চলেছে নদী, নদীর জলটা এখন গোলা বর্ষার জন্য, এমনি সময় এই জলটা পুরোটাই সবুজ হয়। আর এই রাস্তা, এখন রাস্তা দিয়ে চলে যাবো আবার, আর এখন যাই আবার গাড়ির দিকে। কিছুক্ষণ সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আবার সেই আঁকা বাঁকা পথ দিয়ে যাত্রা শুরু। প্রায় 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম তিস্তা বাজার। তিস্তা বাজার এই পথের একটা অনেক বড় মার্কেট, এখানে অনেক দোকানপাটি আছে। তিস্তা বাজার পেরিয়ে আমাদের যাত্রা শুরু হলো পাইনে মোড়া একটি জঙ্গলের মধ্যে দিয়ে, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম লাভার্স ভিউ পয়েন্টে। কিন্তু মেঘের জন্য এখান থেকে কোনো ভিউ দেখা যাচ্ছিল না। আমি এসে পড়লাম লাভার্স ভিউ পয়েন্টে ভিউ দেখার জন্য, কিন্তু মেঘে পুরো ভিউটাই ঢেকে রেখেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আর কি, বেশিক্ষণ থাকবো না এখানে, চলে যাব। লাভার্স ভিউ পয়েন্ট থেকে ভিউ না দেখতে পেয়ে মনটা একটু খারাপ ছিল। এবার আমরা যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন পেশব টি গার্ডেনে। এদিকে তো কিছুই ভিউ দেখতে পারলাম না, এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে ভালোই, তোমাদের ক্যামেরাটা ফ্লিপ করে দেখাচ্ছে। এদিকে ভিউটা কিছুটা এমন ছিল যে এটা কালিম্পং আর এদিকে ছিল সিকিম। এই যে কালিম্পংয়ের ঘরবাড়িগুলো দেখা যাচ্ছিল। এখন তোমরা আমার সাথে ঘুরে নাও পেশব টি গার্ডেন, আর উপভোগ করো এই চা বাগানের সৌন্দর্য। আর এই জায়গাটার থেকে আলাদাই একটা ভিউ আসছিল,
ভিউটা জাস্ট দেখো, পুরোটা চা বাগানে ঘেরা, একপাশে সিকিম, একপাশে কালিম্পং। এখান থেকে নামচিও দেখা যায়, কিন্তু ওয়েদার পরিষ্কার থাকলে, আজকে অতটা ওয়েদার পরিষ্কার না, কিন্তু ভিউটা অসাধারণ ছিল। পেশব টি গার্ডেনের এই সৌন্দর্য উপভোগ করে আমরা আশেপাশে মেঘে মোড়া পাহাড় দেখতে দেখতে চলতে শুরু করলাম লামহাটা ইকো পার্কের দিকে। প্রায় আধ ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম লামহাটা ইকো পার্কে। টিকিটে ঢুকে পড়লাম লামহাটা পার্কে। লামহাটা পার্কে ঢুকতে টিকিট লাগে 15 টাকা করে। আর পার্কটা পাইন গাছে ঘেরা, আর উপরে একটা সিক্রেট পন্ড আছে যেটা পবিত্র বলে মানা হয়। তো যাবো এখন ওই পন্ডের দিকে। তো চলো যাওয়া যাক, আর আমার সাথে ঘুরে নাও লামহাটা ইকো পার্ক। তারপর আমি উঠতে লাগলাম সেই পন্ডের দিকে। এই লামহাটা যে পন্ডটা আছে ওটা প্রায় 700 থেকে 750 মিটার উচ্চতায়। তো অনেকটাই ট্রেক করে যেতে হবে, কিন্তু পন্ডটা অনেকটাই সুন্দর, পবিত্রতায় যাবো। আর পুরো গাছগুলো মেঘ ঢেকে রয়েছে, আর পিছনে ভিউটা তো দেখতেই পারছো, পাহাড়, বাড়িঘর, মানে ওগুলো হোমস্টে। আর এখানে কতগুলো বসার জায়গা আছে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এটা পরে এসে উঠবো, আগে যাবো সেই পন্ডের দিকে। যেখানে দেখাচ্ছে 750 মিটার। তো চলো এই রাস্তাটা দিয়ে যেতে হবে। প্রায় 400 মিটারের মতো উপরে উঠে আমরা দেখতে পেলাম এমন ভিউ। জায়গাটাতে উঠতে একটু কষ্টই হচ্ছিলো, কারণ পুরো পিছলা, কিন্তু এখান থেকে ভিউগুলো খুব ভালোই দেখা যাচ্ছিলো। দাঁড়াও একটু উপরে উঠে তোমাদের ভিউগুলো দেখাবো। যেভাবে নিচের থেকে আসছি অনেকটা উঠে পড়েছি, আর কিছুটাই বাকি। ফাইনালি পৌঁছে গেছি সেই পন্ডটার সামনে। দাঁড়া তোমাকে দেখাচ্ছি পন্ডটা। এই পন্ডটা ছিল চারিপাশে পাইন গাছে ঘেরা, আর এর ওপরে ঝুলছিল কিছু বৌদ্ধিক পতাকা। প্রায় পন্ডটাকে পুজো করে, পন্ডটা অত্যন্ত পবিত্র। এখানে ধর্মের পতাকাও ঝুলে থাকতে দেখছো তোমরা। তো এটাই অনেক উঁচুতে এই পন্ডটা, লামহাটা ইকো পার্কের উঁচুতে, আর চারিদিকে পাইন গাছে ঘেরা, শান্তি আছে জায়গাটায়। তারপর আমরা আবার নামতে লাগলাম নিচের দিকে, আর এবার উঠবো সেই ওয়াচ টাওয়ারে। আর এই যে সেই ওয়াচ টাওয়ারটা, এটাতেই এখন উঠবো। এই ওয়াচ টাওয়ারটার থেকে ভিউটা কিছুটা এমন ছিল লামহাটার, আর পাশের পাহাড়গুলোর পুরো কালো হয়ে গেছে, কিন্তু ভিউটা এখান থেকে অসাধারণ। আর এই ওয়াচ টাওয়ার থেকে পুরো লামহাটার ভিউটা পাওয়া যাচ্ছিল। লামহাটা ইকো পার্ক থেকে বেরিয়ে আমরা গুম্বাধারা ভিউ পয়েন্ট হয়ে চলতে শুরু করলাম তিনশিলের দিকে। এই ভিডিওটা এই পর্যন্তই, বাকিটা পরের পার্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।